হ্যালো বন্ধুরা, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে এটি দ্বিতীয় ভিডিও। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ঠিক কোন কোন কাজ করলে বা আপনি কোন কোন পেশার সাথে যুক্ত থাকলে অ্যাপ্লাই করতে পারবেন এবং কয়েকটি প্রশ্নের উত্তর। সেই প্রশ্নের উত্তরগুলো ফার্স্ট আপনাকে দিয়ে দেবো। কমেন্টে কিন্তু কয়েকটা প্রশ্ন এসছে যে এটা পরিবার বলতে কী বোঝানো হয়েছে বা একটা পরিবারে কতজন অ্যাপ্লাই করতে পারবেন। এখানে যেটা বলা হয়েছে অ্যাবাউট বিসিসি স্কিম অনুযায়ী একটা পরিবার বলতে কিন্তু আবেদনকারী যিনি রয়েছেন সেই আবেদনকারী স্বামী স্ত্রীর কথা কিন্তু বলা হয়েছে। এখানে কিন্তু সেটা স্পষ্ট লেখা আছে, ফ্যামিলি মিন সেলফ অ্যান্ড স্পাউস, অর্থাৎ স্বামী স্ত্রী হিসেবে কিন্তু একটি পরিবার ধরা হয়েছে। অর্থাৎ একটি পরিবারের যদি বাবা মা এবং দুটি ছেলে থাকে তাহলে কিন্তু সেখানে তিনটি পরিবার হবে, অর্থাৎ বাবা মায়ের একটি পরিবার এবং দুই ভাইয়ের জন্য কিন্তু দুটি পরিবার। তো এখানে এই একটি পরিবার জন্য একজনই কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন। এবার মূল যে বিষয়টা সেটা জেনে নেব, অর্থাৎ কোন কোন স্কিম বা কোন কোন পেশায় আপনি যুক্ত থাকলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন সেটার জন্য। মডেল স্কিম প্রজেক্ট এই অপশানে যখনই আপনারা ক্লিক করবেন তখন দেখতে পারবেন এখানে টোটাল 78টি প্রজেক্টের কথা বলা হয়েছে। অর্থাৎ এই যে 78টি প্রজেক্ট নিয়ে কাজ করলে আপনারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এমনটা নয়, এর বাইরেও অনেকগুলো আছে, এগুলো স্যাম্পেল হিসেবে দেখানো হয়েছে। এবং এখানে যে এস্টিমেট দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি যে লোন নেবেন সেই লোনের যে অ্যামাউন্ট, এখানে কোনোটার ক্ষেত্রে 2.5 লক্ষ, কোনোটার ক্ষেত্রে 3.5 লক্ষ, এরকম কিন্তু দেওয়া হয়েছে। এই যে অ্যামাউন্টটাই থাকতে হবে এমনটা কিন্তু নয়, অনেকে কিন্তু এই জিনিসটা ভুল ব্যাখ্যা করছেন যে এখানে যেটা দেওয়া হচ্ছে সেই অ্যামাউন্টটাই থাকতে হবে। তো এখানে ধরুন কসমেটিক শপ হিসেবে দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা, এটা 5 লক্ষ টাকাও হতে পারে, তার কমও কিন্তু হতে পারে, আপনার ইনভেস্টমেন্ট বা আপনার ওই কসমেটিক শপের যে খরচা তার উপরে ডিপেন্ড করে কিন্তু এখানে এস্টিমেট বা ডিপিআর যেটা সেটা কিন্তু দেওয়া হয়েছে। আপনারা এখানে আপনাদের যেটা হবে সেটা বাড়া কমা হিসেবে কিন্তু করতে পারবেন। তো এখানে কোন কোন পেশার সাথে যুক্ত হলে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন যে স্যাম্পেলগুলো দেওয়া হয়েছে সেইগুলো আপনাকে জানাবো। প্রথমত এসি ফ্রিজ রিপেয়ারিং যারা করেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এখানে যে কস্ট 3,30,000 হতে হবে এমনটা নয়, আপনার যদি এসি ফ্রিজ রিপেয়ারিং শপ যেটা সেটা যদি বড় হয় বা ইনভেস্টমেন্ট বেশি হয় সেক্ষেত্রে আপনার কস্টটা কিন্তু বাড়াতে পারেন। এখানে একটা এস্টিমেট হিসেবে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে আপনার যেটা হবে সেই হিসাব অনুযায়ী যারা প্রজেক্টের কাজ করে বা ডিপিআর বানায় আপনার পার্শ্ববর্তী তাদের থেকে কিন্তু আপনারা এখান থেকে করে নেবেন। অর্থাৎ কত টাকা আপনি ইনভেস্ট করেছেন, কোথাও থেকে আপনার লোন আছে কি না, এই সমস্ত তথ্যগুলো এর মধ্যে থাকে। যেমনটা একটা ব্যালেন্স শিট টাইপের হয় ওরকম ধরনের এই প্রজেক্টটাই কিন্তু আপনার বিজনেস বা শপের জন্য করতে হয়। তো এই প্রজেক্টটা কিন্তু লাগবে। তো এরপরে সেকেন্ড যেটা বলা হয়েছে অটোমোবাইল রিপেয়ারিং এবং সার্ভিসিংয়ের কাজ করলে আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। বেকারি, এখানে বলা হয়েছে বালাপস মেকিং যারা করেন, বারবার শপ অর্থাৎ যারা নাপিত বা সেলুনের দোকান রয়েছে, বিউটি পার্লার যারা রয়েছে তারা করতে পারবেন। এছাড়াও বাইসাইকেল রিপেয়ারিংয়ের কাজ, বিস্কুট ডিস্ট্রিবিউটারশিপ যারা নিয়ে রেখেছেন তারাও আবেদন করতে পারবেন, বুক স্টেশনারি অ্যান্ড গিফটের, সিমেন্ট প্রোডাক্টের উপরে, চপ্পল মেকিং, ক্লে ডোল অর্থাৎ মৃৎশিল্প বা মাটির পুতুল যারা তৈরি করেন বা এই কাজের সাথে যুক্ত তারা করতে পারবেন, কম্পিউটার রিপেয়ারিং অ্যান্ড সার্ভিসিং, এছাড়াও কসমেটিক শপ, কটন ম্যাট্রিস, এছাড়াও কটন উইক, এছাড়াও সাইবার ক্যাপের কাজ যারা করেন তারাও কিন্তু এই লোনের জন্য আবেদন করতে পারবেন, ডেকোরেটিং সার্ভিস যারা করেন তারাও পারবেন, ই বাইক টোটো রিপেয়ারিং, ইলেকট্রিক্যাল গুডস অ্যান্ড সেল শপ, এরপরে ফ্যান অ্যাসেম্বলিং, ফ্যান্সি ট্রেকোটা বা ইউটিলিটি আর্টিকেল, ফাস্টফুডের যারা দোকান রয়েছে, গেট অ্যান্ড গ্রিল মেকিং যারা করেন, গোট ফার্মিংয়ের কাজ করেন অর্থাৎ যারা ছাগল পালন করেন, এছাড়াও গ্রোসারির কাজ যারা করেন, হ্যান্ড এমব্রয়ডারি অ্যান্ড বেটিক প্রিন্ট যারা কাজ করেন তারাও করতে পারবেন, হার্ডওয়্যার শপ যাদের রয়েছে, হোম ডেলিভারি যারা কাজ করেন, এছাড়াও লেডিস আন্ডারওয়্যারের যারা কাজ করেন, লার্জ ফরমাট প্রিন্টিংয়ের যারা কাজ করেন, লেদার শ্যুরের যারা কাজ করেন, লিকুইড ডিটারজেন্ট, এছাড়াও ম্যানুফ্যাকচারিং যে সমস্ত কাজগুলো যেমন আগরবাতির ক্ষেত্রে আলমারি বা শোকেস, এছাড়াও অ্যালুমিনিয়ামের যে ফার্নিচার, এছাড়াও আটা, এছাড়াও বাম্বু আর্টিকেল এবং সিমেন্ট রিং চারি, এছাড়াও হানি জ্যাম, মেশিন স্ক্রু এবং পটেটো চিপস অ্যান্ড ওয়াইফার, এছাড়াও রেডিমেড গার্মেন্টসের যারা ম্যানুফ্যাকচারিং রয়েছেন, মোবাইল রিপেয়ারিং বা সার্ভিসিংয়ের যারা কাজ করেন, মোবাইল শপ যাদের রয়েছে, মোটরসাইকেল রিপেয়ারিং বা সার্ভিসিং, নুডলস ম্যানুফ্যাকচারিং, অয়েল শিট ক্রাশিং, অয়েল ওয়েট এবং স্পাইসের যারা কাজ করেন, মশলা তেল বা আটা এই জাতীয়, প্যাডি হাস্কিং, এছাড়াও প্যাডি স্টক, পাপাটের যারা কাজ করেন, পোলট্রি ফার্ম যাদের রয়েছে, পাফেড রাইসের যারা কাজ করেন, আসিসি প্রোডাক্ট রিপেয়ার এবং মেনটেন্সের যারা কাজ করেন ইলেকট্রিকের প্রোডাক্টের উপরে, রেস্টুরেন্ট যাদের আছে, সল্লি প্ল্যান্ট যারা মেকিং করেন, শাড়ি ট্রেডিংয়ের কাজ করেন, স্কুল ব্যাগ, শীতল পাতির যারা কাজ করেন, এছাড়াও স্পাইস গ্রিডিং এবং স্টিল ফার্নিচার, স্টক বিজনেস, সুইট শপ, ট্রেলারিং,
টি স্টল, টোটো সার্ভিস, থ্রি হুইলার ভিগেল যেগুলো, ট্রেডিং রেডিমেড গার্মেন্টস এবং ট্রেডিং অফ রাইন্স, এছাড়াও টু হুইলার রিপেয়ারিং, এছাড়াও ভ্যারাইটি স্টোর যাদের রয়েছে, ভেজিটেবল ভেন্ডিং যারা করেন অর্থাৎ শাক সবজির ব্যবসা করেন, ওয়াচ শপ, ঘড়ির দোকান যারা আছেন, উডেন ফার্নিচার যাদের কাঠের দোকান বা কাঠের কাজগুলো করেন, রোড আয়রন ফার্নিচার যারা করেন, এছাড়াও জেরক্স বা লেমিনেশনের দোকান যাদের রয়েছে, এছাড়াও যারা জারির কাজ করেন শাড়িতে তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে একটা স্যাম্পেল হিসেবে এস্টিমেট কিন্তু দেওয়া হয়েছে, আগেই বলেছি এটা বাড়া কমা হতে পারে আপনার ক্ষেত্রে, তবে এটা যেন 5 লক্ষ টাকার বেশি না হয়, কারণ এই প্রকল্পটা কিন্তু আপনারা লোন নিতে পারবেন সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত, যেটা বছরে 2 লক্ষ যুবক যুবতীকে কিন্তু দেওয়া হবে, যেটা 18 থেকে 45 বছরের মধ্যে। তো এই ভিডিওর আপডেটে আপনাকে এটাই জানানো ছিল, যারা এই বিষয়টা নিয়ে কনফিউশন ছিলেন যে আপনি যে কাজটি করেন সেই কাজ হিসেবে এখানে অ্যাপ্লাই করতে পারবেন কিনা, তবে এখানে স্যাম্পেল হিসেবে 78 রকমের কাজের কথা বলা হয়েছে, এর মধ্যে অনেক সাব কাজ রয়েছে বা এর সাথে জড়িত অনেক কাজ রয়েছে, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনার কিন্তু একটা প্রতিষ্ঠান থাকতে হবে এরকম ধরনের কোনো বিজনেস বা দোকানের জন্য, তো সেরকম কাজ হলে কিন্তু অবশ্যই পারবেন। যারা অ্যাপ্লাই করতে পারবেন না সেটা হলো সরকারি চাকরির সাথে যুক্ত যারা, এবং যারা অলরেডি ব্যাংক থেকে লোন নিয়ে রেখেছেন, লোনটা সঠিক সময়ে শোধ করতে পারেননি, এছাড়াও যারা সরকারের থেকে লোন নিয়ে রেখেছেন তারাও কিন্তু এই লোনের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। এবং আরও একটা ইনফরমেশন জানিয়ে রাখি, যারা কর্মসাথী প্রকল্পে আবেদন করেছিলেন সেটা ভেরিফাইড হয়নি বা টাকাটা পাননি, তাদের কিন্তু এই 1 এপ্রিল থেকে সেটা কনভার্ট হয়ে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমের আওতায় কিন্তু নথিভুক্ত হয়ে যাবেন। এখনকার এই ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওটি অবশ্যই আপনার কমেন্টের উপরে ভিত্তি করে জানাবো, সুতরাং অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের এই প্রকল্প নিয়ে যে সমস্ত কনফিউশনগুলো আছে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এই প্রকল্পের সমস্ত বিস্তারিত তথ্যগুলি জানার জন্য। তো এখনকার ভিডিওটি এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, অনেকে এই বিষয়টি কিন্তু এখনও পর্যন্ত জানেন না। এছাড়াও এখনকার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।